হলুদ নুন দিয়ে মাখা হচ্ছে, আর চিংড়ি, এটা চিংড়ি পটল হবে। তার আগে দিদি চিংড়ি মাছটা ভেজে নেবে। আজকে তোমাদের সাথে পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। তোমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, বেশি বেশি করে লাইক করে দিবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা হয়ে গেছে। এবার আলু পটলটা ভেজে নেব। পটল গুলা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টির মধ্যে পটল চিংড়ি করব। দেখো বন্ধুরা, পটল গুলা ভাজা হয়ে গেছে, পটল গুলা নামিয়ে নিব। পটল ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজা করে নিব। এবার আলুগুলো ভাজা করে নিব, একটু সামান্য হলুদ দিয়ে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটল চিংড়ির জন্য প্রথমে চলে যাবে তেজপাতা ফোড়নে, তারপরে চলে যাবে গোটা লং আর এলাচ, দারচিনি আর একটু জিরা, তারপর চলে যাবে পেঁয়াজ। সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো পেস্ট করা আছে একসঙ্গে, এটা আমরা দিয়ে দিব পুরোটাই। পেস্ট করা মশলাটা একটু কষানো হলে তারপর আমরা গুঁড়ো মশলা অ্যাড করবো। এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, যে যেমন ঝাল খায় সেই হিসাবে দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাবো যতক্ষণে তেল না ছাড়ে। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষে, না হলে পুড়ে যাবে মশলাটা।
মশলাটা কষা হয়ে গেছে, এখন চলে যাবে পটল আলু গুলো। একই সঙ্গে আমরা চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর কালার আসছে, তোমরাও বাড়িতে ট্রাই করো, এরকম করে অনেক টেস্টি হয়। ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য, একদম সামান্য। এখন পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট মতো রেডি করবো। এটা 10 মিনিট মতো ফুটতে দেবো। এবার তাহলে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে কিন্তু পটল চিংড়ি রেডি হয়ে যাবে, একদম মাখো মাখো করে, যাতে ঝোলটা একটু কমে যায়। দেখো আমাদের পটল চিংড়ি জাস্ট কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে এরকম করে। এবার পটল চিংড়িটা নামিয়ে নিচ্ছে।